ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে জবা হলো অনেকটা অ্যামিবার মতো, মানে তারা সোশ্যাল মিডিয়ার ট্রলকে উক্তি করে এমনটাই বলছে। এই জবা হলো ভারতীয় চ্যানেলে প্রচারিত ধারাবাহিকের জবা। যারা সিরিয়াল ভক্ত তাদের জবার কথা নতুন করে বলতে হবে না। সোশ্যাল মিডিয়ায় এভাবেই ট্রল করা হলো জবাকে, কে আপন কে পর ধারাবাহিকের জবা সেনগুপ্তের চরিত্র। ধারাবাহিকের মৃত্যুর পর সশরীরে ফিরে আসার জবার নামের পাশে জুড়ে গেল অমর তকমা। তাকে তুলনা করা হলো অ্যামিবার সঙ্গে, সে নাকি সেই এককোষী প্রাণীর মতো যাকে মেরে ফেলা প্রায় অসম্ভব। এই ঘটনা নতুন নয়, এর আগেও জবার বোম ডিফিউজ করা, রাতারাতি পড়াশোনা শিখে উকিল এবং তারপর বিচারক হয়ে যাওয়া নিয়ে ট্রলের বন্যা ছুটছে। ধারাবাহিকের 24 নভেম্বরের এপিসোডে দেখানো হয় জবার যা তন্দ্রা এবং জামাই বিশান তাকে একটি শ্মশান জায়গায় নিয়ে হাড়ি কাঠে চড়িয়ে বলি দেয়, কিন্তু সবাইকে অবাক করে পরে জবা ফিরে আসে। গলায় শুধু একটা ব্যান্ডেজ বেঁধে সে একেবারে ফিট, মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক আর কপালে ছোট্ট টিপে জবার ভূত তাক লাগানো সুন্দরী। এরপর খুনি জামাইকে জব্দ করার জন্য ছত্রবেশ ধরে জবা। শুধু তাই নয়, একসঙ্গে বসে রীতিমতো কথাবার্তাও বলে তার সঙ্গে, যদিও আদৌ মৃত্যু হয়েছিল কিনা জবার সেই বিষয়ে ধোঁয়াশা ছিল শুরু থেকেই। এরপর সে ফিরে আসার বিষয়টি দর্শকদের কাছে এখন স্পষ্ট। ধারাবাহিকের এসব কাণ্ডকারখানা দেখেই জবাকে ঝড়ের সঙ্গে তুলনা করেন ঝিলম গুপ্ত নামের এক নেটিজেন। 8 মিনিটের একটি ভিডিওতে তিনি জবার বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার কথা মনে করিয়ে দেন। আবার জবাকে মেরে ফেলার পর সেই রক্তমাখা দায়ের ভিডিও তার স্বামীকে হোয়াটসঅ্যাপ করায় জবার খুনিদের হাইটেক তকমা দিলেন ঝিলম। ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।